বিপিএল এর ষষ্ঠ আসরে খেলবে না টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় দল চিটাগং ভাইকিংস। এমন সংবাদে মন ভেঙেছিল চট্টগ্রাম অঞ্চলের লাখো ক্রিকেট প্রেমী মানুষের। শুধু তাই নয়, দলটির অংশগ্রহণ না থাকায় টুর্নামেন্টের জৌলুস কমে যায় কিনা সেই আশঙ্কাও ছিল। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবারের আসরে অংশগ্রহণ করছে চিটাগং ভাইকিংস। চলুন দেখে নেওয়া যাক কোন কোন প্লেয়ার এবারের আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন। লোকাল প্লেয়ার: মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, রবিউল হক, নাইম হাসান, সানজামুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম। ফরেন প্লেয়ার্স: লুক রকে, নিউজিল্যান্ড, সিকান্দার রাজা, জিম্বাবুয়ে, মোহাম্মদ শাহজাদ, আফগানিস্তান, রবি ফ্রাইলিঙ্ক, সাউথ আফ্রিকা, ক্যামেরন ডেলপোর্ট, সাউথ আফ্রিকা, দাসুন সেনাকা, শ্রীলঙ্কা, নাজিবুল্লাহ জাদরান, আফগানিস্তান। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ইফ ইউ লাইক আওয়ার ভিডিও, প্লিজ টু সাবস্ক্রাইব আওয়ার ক্রিকেট ইউটিউব চ্যানেল।